আগত উলামায়ে আহলে সুন্নাত লক্ষ লক্ষ সুন্নি জনতা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে ঈদের দিন একটা নয়, আজকে আল্লাহ আমাদের জন্য দুইটা ঈদের দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, আরেকটা হচ্ছে ঈদুল জুমা। আজকে রসুলের দুশ্মনরা ঈদ শব্দের বিরোধিতা করে আসছে, আল্লাহ আমাদের জন্য একই দিনে দুই ঈদের ব্যবস্থা করে দিলেন, একটা ঈদে মিলাদুন নবী আরেকটা ঈদুল জুমা। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ অনেক অনেক বৎসর যাবত এই মঞ্চে যার কণ্ঠ সবচেয়ে উচ্চ কণ্ঠে উচ্চারিত হতো, হুজুর শেরে মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাবেক মান্যবর চেয়ারম্যান হুজুর আল্লামা মুফতি মোহাম্মদ ওবাইদুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আজকে উনি শারীরিকভাবে না থাকলেও রুহানিভাবে আমাদের সাথে আছেন, এবং আমার মনে হয় হুজুর তার মাজার শরীফে অস্থির চিত্তে এবং আনন্দ চিত্তে এই পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজ ঈদে মিলাদুন নবীর এই আজিম উৎসান আয়োজন এমন সময় হচ্ছে যখন বিশ্বের খ্রিস্টান ইহুদি সম্প্রদায় আমার নবীর শানে বেয়াদবিতে মত্ত হয়ে উঠেছে। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্ব সংস্থার কাছে মুসলমানের অবস্থান জানিয়ে দিতে চাই, আপনারা সভ্যতার দাবিদার, কিন্তু মনে রাখবেন মুসলমানরা যখন ইহুদিদের নবী মুসা আলাইহিসসালামের নাম নেয় তো বলে সৈয়দুনা হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিসসালাম, অত্যন্ত শ্রদ্ধার সাথে সালাম সহকারে স্মরণ করে, এটা মুসলমানের পরিচয়। খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিসসালামকে মুসলমানরা যখন স্মরণ করে তো সৈয়দুনা ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম বলে সম্মানের সাথে স্মরণ করে, এটা মুসলমানের পরিচয়। আর আজকের ইহুদি খ্রিস্টানদের পরিচয় হচ্ছে যারা সভ্যতার দাবি করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর শানে বেয়াদবি করা, এটাই তাদের তথাকথিত সভ্যতা। নাউজুবিল্লাহ বলেন, এবার এবার বিচার করুন বিশ্ব সম্প্রদায় কারা সভ্য আর কারা অসভ্য। রসুলে পাকের এ আশে কুম্মত্রা অসভ্য হতে পারে না, পারে না, পারে না। এবং আজকে পর্যন্ত ইসলামের শিক্ষা হলো শুধু আমাদের নবীকে মানলে হবে না, ইমানদার হতে হলে সকল নবীকে মানতে হবে। আর ওরা বলছে যে আমাদের নবীর শানে ব্যঙ্গচিত্র করে তোমরা আমাদের নবীর শানকে কমাচ্ছ না, বরং বাড়াই দিচ্ছ, কারণ মুসলমানের ইমানি চেতনা আরো কোটি গুণ তেজ দীপ্ত হয়ে উঠেছে। সম্মানিত উপস্থিতি, আজ এ আজিম উশান জশ্নে জুলুসের ময়দান থেকে আমি বলতে চাই বিশ্ব সম্প্রদায় জাতীয় সংঘের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত ফ্রান্সের দূতাবাসের মাধ্যমে বাংলার কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি। আজকে আমি শুকরিয়া আদায় করছি, আজ বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে
জশ্নে জুলুসের যেই মশাল জ্বালিয়ে উঠেছে, সেই মশাল যিনি জ্বালিয়েছেন তাকে সবচেয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হুজুর কেবলা রহনুমায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক হযরতে আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলার এই মশাল আজকে বাংলাদেশের উপজেলা ইউনিয়ন পর্যন্ত জ্বলে উঠেছে। ওনার এই অবদানের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার এবং গৌসিয়া কমিটির গৌসিয়া কমিটিকে মোবারকবাদ না দিলে এটা অকৃতজ্ঞতা হবে। এই করোনা মহামারীতে পুরা সুন্নি দুনিয়ার মুখ উজ্জ্বল করেছে গৌসিয়া কমিটি বাংলাদেশ। আজকে সুন্নিরা আর মুখ কালো করতে হবে না, কেউ বলতে পারবে না এই করোনা মহামারীতে সুন্নিরা কি করছে। আমরা বুক ফুলে বলবো গৌসিয়া কমিটির কার্যক্রম এটা সুন্নিদের কার্যক্রম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাসমাবেশে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা মোটেই দুঃখিত নয়। আমাদের হযরত ওনারা দুনিয়ায় সশরীরেও থাকতে পারেন, ওনারা মাজারে চলে গেলে রুহানিভাবেও থাকতে পারেন, মৌজুদা হুজুর কেবলা আজকে মঞ্চে না থাকলেও ওনার দিল মন সব কিছু জামিয়ার ময়দানে। হুজুর কেবলার সুস্থতা এবং দীর্ঘ জীবী আল্লাহ ওনাকে করুক, সবাই বলুন আমিন। ওনার সুস্থতার সাথে দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।